जीवन जीविका गणतंत्र रक्षार दाबी शुक्रवार कोचबिहार शहर सुनीति रोड संलग्न ब्राह्म मंदिर कमप्लेक्स चत्वरे अवस्थान और कोचबिहार शहर मिचिल करल वामपंथी महिला संगठन समूह। एदिन अवस्थान विक्षोभ सभा बक्तव्य रखें महिला नेत्री शिखा आदित्य, अंजु मित्र, नूरनाहार बीबी, शांतना दत्त प्रमुख। सभापतित्व करें काजल दे। मिड डे मिले रान्नार साथे जुक्त महिलादेर जन्य बरद्द सामान्य भाताओ कमिये देवार चक्रान्त करछे केंद्रीय सरकार। अविलम्बे ये चक्रान्त बंद करे बरद्द बृद्धि करा, लकडाउन समयकाले स्वनिर्भर गोष्ठीगुली जे ऋण ग्रहण करेछे से समस्त ऋण एबं सुदेर टाका अविलम्बे मकुब करा, गोटा देश जुड़े महिलादेर उपर जे अत्याचार चलछे ता बंद करार उद्योग ग्रहण करा सह आयकर दें ना एमन समस्त परिवारगुलिर जन्य आगामी छ मास मासिक 7,500 टाका बरद्द करा, श्रम आईन शिथिलेर उद्योग अविलम्बे बंद करार दाबी सह विभिन्न दाबीके सामने रेखेई এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এদিন জানান মহিলা নেত্রী শিখা আদিত্য। কি বলেছেন তিনি শুনবো আমরা। এই বামপন্থী ছয়টি মহিলা সংগঠন তাই আজকে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। আজকে সারা দেশব্যাপী আমরা সবাই জানি এই মহামারী প্রকোপে আমাদের আমাদের সমস্ত বামপন্থী মহিলা সংগঠনগুলিকে জীবন জীবিকা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি। সেখানে মূলত দাবি যেগুলো সেগুলো হচ্ছে আয়করের আওতায় বাইরে শ্রমজীবী মানুষকে প্রতি মাসে 7,500 টাকা দিতে হবে, রেগার পরিধি বাড়িয়ে 100 দিনের পরিবর্তে 200 দিন করতে হবে এবং তার মজুরিও বৃদ্ধি করতে হবে, লকডাউনকে হাতিয়ার করে শ্রম আইন বাতিলের যে চেষ্টা হচ্ছে তার সেটা করতে দেওয়া যাবে না, এটাও আজকের আমাদের এই দাবি। রাস্তায় ফ্যাক্টরিগুলিকে বেসরকারীকরণ করা চলবে না, বেকারদের কাজ হতে হবে, অবিলম্বে সমস্ত যে শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো পূরণ করতে হবে। মিড ডে মিলে মহিলারা যারা মিড ডে মিল রান্না করে তারা যে অর্থ পায় আমরা শুনছি সেটাও নাকি বরাদ্দ কমানো হবে, সেই বরাদ্দ কমানো যাবে না বরং আরও সেটাকে বাড়াতে হবে। লকডাউন পর্বে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো যে ঋণ নিয়েছে সেই ঋণ এবং সুদ দুটোই মুকুব করতে হবে এবং মহিলাদের উপর সারা দেশব্যাপী যে হিংসা সেই হিংসা বন্ধ করতে হবে এবং সাম্প্রদায়িক সংহতি রক্ষা করতে হবে।